অপমান করছিস আমায়? কে শিখেছে তোকে? শীতাংশু ঘোড়ায় ছোটদা তুমি, না আমি চাকরি করি না, তুই করিস, সেটা শুনিয়ে দিলি আমায়। এই বাড়ির পুজোতে এই বাড়ির ছেলেকে অপমান করছিস তুই, এত সাহস তোর? চুপ, একটা কথা বলবি না। সে কি গো শুভ্রা, শুভ্রা আমাদের ছেলেটাকে আমি মারছি কেন? আস্তে আস্তে আস্তে, নিশ্চয়ই কোনো অন্যায় করেছে বা ভুল কিছু বলেছে, অকারণে তো মারবে না। দাঁড়াও আমি দেখছি দেখছি, দাঁড়াও। চল 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 চল। তোমার প্রবলেম দেখি আজ আমি শেষ থেকে ছোট ছোট আমার লাগছে ছোট। বৌমা তুমি শুভ্রকে থামাও, বৌমা ওকে ওকে একটু বোঝাও, ওকে একটু বলো বৌমা, ওকে থামাও। আমি ওকে বোঝাবো, ওকে থামাবো? আমি বললে ও আমার কথা শুনবে বলে আপনার মনে হয়? ও আপনার ছেলে, আপনার কথা না শুনেও আমার কথা শুনবে? তাছাড়া আমি তো এবারের কেউ নই, অন্তত আপনি আর আপনার বড় ছেলে সেটাই মনে করেন। বৌমা এই বিপদের সময় তুমি এইসব কথা তুলছো, কি করবো বলুন? আমার সিতু থাকলে কিছুতেই হতে দিত না, কখনো না। শীতাংশু গোহরায়, আমার জীবনটা তোমরা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছো। তোমরা না জ্বলে কি করে থাকবে বলতে পারো?